আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কেক। এই কেকটা বেক করার কোনোই ঝামেলা নেই, ঘন্টার পর ঘন্টা বেক করা ছাড়াই শুধুমাত্র 5 মিনিটে আপনারা ভেজে এই কেকটা তৈরি করতে পারবেন। এই কেকটা বাইরে থেকে কিছুটা ক্রিসপি এবং ভেতরে অনেক বেশি সফট। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি, লক্ষ্য করুন এর ভেতরে ঠিক কতটা সফট। এটা খেতেও কিন্তু অনেক মজা এবং শুধুমাত্র একটা ডিম দিয়ে এবং আটা দিয়ে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। শুরুতে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের একটা ডিম, আর এর ভিতরে এখন দিয়ে দিব চিনি। আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে চিনির পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ লবণ দিচ্ছি, লবণ ছাড়া মিষ্টি জিনিস খেতে খুব একটা ভালো লাগে না, আপনারা লবণ না খেলে সেটা বাদ দিতে পারেন। এখন একটা এগ বিটারের সাহায্যে আমি চিনি এবং ডিম খুব ভালোমতো ফেটিয়ে নেব। চিনিটা যেহেতু দানা দানা আছে, চিনিটা গলতে কিছুটা সময় লাগে, আমরা চিনিটা গলা পর্যন্ত এটা ফেটিয়ে নেব। আর আপনারা যদি গুঁড়া চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু ফেটিয়ে নিতে কম সময় লাগবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, তবে ঘিয়ের জায়গায় আপনারা তেলও ব্যবহার করতে পারেন, ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে, তাই আমি ঘি দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে একটু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এখন এই মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নেব। লক্ষ্য করুন চিনিটা কিন্তু গলে গিয়েছে, কারণ দানা দানা ভাবটা আর নেই, চিনিটা গলা পর্যন্তই, এবং এই যে ঘিটা আমি খুব ভালোমতো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনাদের কাছে গুঁড়া দুধ না থাকলে এটা বাদও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং 1 চা চামচ সমান সমান করে বেকিং পাউডার। এখন এই সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোমতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটাই মূলত কেকের ডো হবে। শুরুতে কিছুটা শক্ত মনে হলেও চিনিটা যখন পানি ছেড়ে দেবে তখন ডোটা কিন্তু কিছুটা নরম হয়ে যাবে। আর ডিমের পরিমাণ ছোট বা বড় হলে এই ডোটা নরম অথবা শক্ত হতে পারে। যদি বেশি নরম হয়ে যায় কিছুটা আটা আপনারা যোগ করতে পারেন, আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে এখানে লিকুইড দুধ অথবা হালকা পানি যোগ করতে পারেন। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, হাতটা ক্লিন করে আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে আমি চামচেও কিছুটা তেল মেখে নিয়েছি। এখন এইরকম ছোটো ছোটো দলাপ করে আমি কেকটা তৈরি করে নিচ্ছি। চামচটা ব্যবহার করছি যাতে প্রতিটা কেকের সাইজ সমান হয়। আমি এই কেকগুলো সবগুলো তৈরি করে কোনো পাত্রে রাখবো না, যেহেতু এই কেকের ব্যাটারটা কিছুটা আঠালো আছে, এই জন্য যে প্লেটে আমি রেখে দেবো সেই প্লেটে লেগে যেতে পারে। আমি একটা একটা কেক এইরকম তৈরি করব এবং তেলের ভিতর ছেড়ে দেবো। লক্ষ্য করুন তেলটা কিন্তু হালকা গরম আছে, কারণ কেকগুলো দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে না। আমি চুলার আঁচটা একেবারে লো হিটে রেখেছি, এটা কিন্তু মাঝারি বা হাই হিটে ভাজা যাবে না, সেক্ষেত্রে কেকের বাইরে কালার চলে আসবে কিন্তু কেকের ভেতরে খুব ভালোমতো রান্না হবে না। আমি লো হিটে এবং এইরকম অল্প গরম তেলে কেকগুলো ভেজে নেব। লক্ষ্য করুন কেকগুলো দেওয়ার পর কিন্তু খুব দ্রুত ফুলে উঠছে, তাই আমি সবগুলো কেক একবারে দিইনি, আমি 2টা ব্যাচে কেকগুলো ভেজে নিচ্ছি। এই কেকটা খেতে অনেক বেশি মজা, এবং আপনারা চায়ের সাথে এটা তৈরি করতে পারেন, কারণ চায়ের সাথে খুব সহজে এবং দ্রুত এটা তৈরি করা যায়। লক্ষ্য করুন আমার কেকগুলো কিন্তু মাত্র 5 মিনিটে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এই রেসিপিটি পছন্দ করলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এইরকম কালার করে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে আমাকে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাবেন। আপনারা কিন্তু এই তেলে ভাজা কেকটি বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আমি একটা ডিম দিয়ে বেশ অনেকগুলা তেলে ভাজা কেক তৈরি করেছি। যারা কখনও এই কেকটা ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।